আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখুন। এভরিওয়ান, দিস ইজ মিজানুর রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তবুও করতেছি। কারণ হলো গতকাল পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, আর আজকে কিন্তু মানে গত পরশু দিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, আর গতকাল কিন্তু অলরেডি দুইজন কিন্তু ডেড হয়ে গেছে। আর এটাও ছিল বাইক অ্যাক্সিডেন্ট, মানে সর্বপ্রথম পদ্মা সেতুর ভিতরে বাইক অ্যাক্সিডেন্ট হলো গতকাল, যেখানে দুইজনই কিন্তু মারা গেল। আমরা অনেকে হয়তো ভিডিও ফুটেজটা দেখেছি, বাইক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ভিডিও ফুটেজটা আমরা দেখেছি, অনেকেই দেখেছি। তো তারপরেও যারা দেখতে চান, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো। তো এইখানে যেই ড্রাইভারটা রাইড করতেছিল, সে কিন্তু মানে ওভার স্পিডে রাইড করতেছিল, প্লাস সেতুর যে রাইডের যে নিয়মটা, মানে ওইখান থেকে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল 60 কিলোমিটার গতিতে রাইড করতে হবে সর্বোচ্চ, এই নিয়মটাকে কেউ ফলো করছে করে নাই। তো উনি যখন ট্রাককে যখন ওভারটেক করতে গেছে, দেন তখন ভিডিওটা বন্ধ হয়ে গেছে। তার মানে যখন ট্রাক ওভারটেক করতে গেছে, শেষে হয়তো ট্রাকের সাথে ধাক্কা লেগে সে হয়তো পড়ে গেছে, মানে এইভাবেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এখন কথা হলো সেখানে দোষটা কিন্তু আমি বলবো বাইকারের দোষ হলো সবথেকে বেশি না, সম্পূর্ণ দোষ হলো বাইকারের। আর আমরা কিন্তু দোষ দিয়ে ফেলি কিন্তু বাইকের, যেমন 4B বাইক তার জন্য দুর্ঘটনা করছে, এই সেই আরও অনেক কিছু। এই যে 4B বাইক আমি রাইড করতেছি প্রায় 1 বছর হয়েছে, রিফ্রেশ এডিশন ABS ভার্সনের বাইক, 1 বছর হয়েছে রাইড করতেছি, এখন পর্যন্ত 11,000 কিলোমিটার রাইড হয়েছে। কিন্তু আমাকে কখনো ক্রেজি টাইপ রাইড আমাকে দেখবেন না, আমি কখনো ক্রেজি টাইপ রাইড করিও না। আমাকে যারা রাইড করতে দেখে তারা কখনোই খুঁজে পাবে না আমাকে ক্রেজি রাইড করতে। হ্যাঁ, যখন প্রয়োজন আমার একটু জোরে যাওয়ার আমি তখন জোরে যাই, যখন স্পিড প্রয়োজন স্পিডে যাই, কিন্তু তাই বলে যে আমাকে সবসময় স্পিডে রাইড করতে হবে, পদ্মা সেতু পেয়েছি তার জন্য আমাকে স্পিডে রাইড করতে হবে, এমন কিন্তু না। সেখানে যে দুইজন রাইড করতেছিল তারা কিন্তু ওই যে ওভারটেক করতে গিয়ে কিন্তু আপনার দুর্ঘটনায় পতিত হয়েছে। একে তো হলো যে পদ্মা সেতু উদ্বোধনের পরপরই বাইকারদের একটা উৎসাহ ছিল যে বাইক দিয়ে তারা পদ্মা সেতু পার হবে, এটা একটা মানে উদ্দেশ্য এবং উদ্দীপনা ছিল। একটা বাইক যখন 60 স্পিডের বেশি যাচ্ছে, তাকে তো মামলা দেওয়া উচিত ছিল আপাতত শুরু কিছুদিন আপাতত টহল পুলিশ বা অন্যান্য যে সেনাবাহিনী আছে এদের দ্বারা নিয়ন্ত্রণ করার দরকার ছিল প্রথম দিকে, যেন কেউ যেন ভিতরে না দাঁড়ায়। কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ সেখানে সেলফি তুলতেছে। এই বিষয়গুলো যতদিন না দূর হবে, নিরাপত্তা যতদিন পর্যন্ত জোরদার না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের রুট গার্ডে কিন্তু কখনোই নিরাপদ হবে না। যতই আমরা কিছু করি না কেন, যতই আমরা বাইক বন্ধ করি না কেন, যতই আমরা গাড়ি বন্ধ করে দেই কেন, কাজ হবে না। তবে এর ভিতরে একটা খবর দেখে খুবই ভালো লাগলো, যেটা হলো পদ্মা সেতুতে টিকটক করায় কয়েকটা যুবককে কিন্তু জরিমানা করা হয়েছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে। আমরা যদি নিরাপত্তা অবলম্বন না করি, সেই ক্ষেত্রে জীবনও কিন্তু বাইক কমিউনিটি ভালো হবে না, বা বাইক রাইডারও ভালো হবে না। তো অবশ্যই সকল বাইকারকে বলবো, আপনারা নিরাপদে বাইকটাকে রাইড করবেন, যতটুকু পারেন নিজের আয়ত্তের ভিতরে রাখার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।